একসময় ভাবলো মানুষকে যদি তার দ্বারে দ্বারে এই গাছ পালনের কঠিন জায়গাটাকে সাহায্য করা যায়, অর্থাৎ তার চিকিৎসা, তার সব ধরনের সার দেওয়া, তাকে উৎকর্ষতা দেওয়া, ওই জায়গায় সাহায্য করা যায়, তাহলে তো নগর বাগানের মানুষের আগ্রহ বাড়বে। তো আমরা এই আইডিয়াটা নিয়ে চিন্তা করলাম কি করা যায়, মোবাইল একটা গাড়ির যদি ব্যবহার করা যায় যেটাকে আমরা মোবাইল হাসপাতাল বলতে পারি। তো মোবাইল স্কুলের আইডিয়া থেকে এটা একটা মোবাইল হাসপাতাল কনসেপ্ট। তো আমরা মেয়রদের সাথে কথা বললাম এবং মাননীয় প্রয়াত মেয়র আনিসুল হক, তিনি খুব আগ্রহ করে বললেন যে আমি না হয় জোগাড় করে দেবো। তো উনি তখন তোমার ব্যবসায়ী বন্ধুদেরকে বললেন এবং খুব চট করেই কয়েকজন ব্যবসায়ী বন্ধু বললেন যে ঠিক আছে আমরা দেবো। কিন্তু যদিও প্রতিশ্রুতি খুব সহজ, সত্যি সত্যি সবাই দিতে চায় না, কিন্তু ইনি এটা উনি তার মৃত্যুর আগেই জোগাড় করে দিয়েছিলেন, প্রতিশ্রুতি ছিল আরও কয়েকটি করা। আমি মনে করি উদ্যোক্তার মধ্যে একটা সারা ঢাকা শহর নয় সকল নগরায়ণের জন্য একটা বার্তা আছে, সে বার্তাটা হচ্ছে যদি আপনার থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ, এই ধারণাটা যদি আমার মাথায় নেই, এই ঢাকা এবং আমাদের সকল নগরায়ণ সবুজায়ন করা কোনো বিষয় না, আমার অংশগ্রহণ আপনার অংশগ্রহণ সাহায্য করার মতো যদি এরা থাকে তবে কেন নয়। আমাদের ঢাকা শহরের যে বিদ্যালয়গুলো আছে, এমন অনেক বিদ্যালয় আছে যাদের পর্যাপ্ত জায়গা নেই বাচ্চাদের খেলাধুলা করার, গাছ লাগা তো দূরের কথা। আমরা সেই সব বিদ্যালয়গুলোকে আমরা বিশেষ করে তাদের ছাদের উপরে গাছ লাগাই দিই, গ্রিন সেভার্স তারা টেকনিক্যাল সহযোগিতা করে এবং তারাও অনেক বৃক্ষ লাগাই দেয়। এই গ্রিন সেভারকেও তো আপনারা সহায়তা করেন, মানে আপনারা জায়গা দিয়েছেন? আমরা গ্রিন সেভার্স আমাদের পরিবেশের পাশে একটা খোলা জায়গা জেনেছেন, সেই জায়গাটা তারা যদি সরকারি জায়গা সেই জায়গাটা তারা বাগান চারা রোপণ করে, তারা এখানে পরিচর্যা করে। গাছের সাথেই কথা, গাছের সাথেই স্বপ্ন, গাছের সাথেই প্রেম, এই রনিটা কি এই বাংলার একটু ভিন্ন রকম মানুষ? মানে আপনি কি কনফিডেন্টলি বলতে পারেন যে আপনি একজন বেটার পার্সন? এরকম মনের কাজটা নিঃস্বার্থভাবে দেশের জন্য, সবুজের জন্য, ফাইনালি তো দেশের জন্যই, মানুষের জন্য, আর দেশ মানে তো মানুষই, একজন দেশ মানে এক লোকের পাশে অন্য অন্য লোক। একজন ভালো মানুষকে যখন দেখে যখন ভালো লাগে না দিদি, তখন মনে হয় যে হ্যাঁ আমিও ভালো মানুষ হই। একজন ভালো মানুষ দেখে যখন অটোমেটিকলি তার প্রতি একটা শ্রদ্ধাবোধ, একটা বিনয়, এক ধরনের চোখ ভেজা আবহ তৈরি হয় নিজের মধ্যে, তখন সত্যিই মনে হয় যে হ্যাঁ কিছু ভালো কাজ করে যাই।